আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আবার আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে একটি প্রোডাক্ট আনবক্সিং এবং রিভিউ করব, এবং সেই প্রোডাক্টটি হলো কিউসিওয়াই ব্র্যান্ডের একটি টিডব্লিউএস ইয়ারবাড। তো আমরা যারা হেডফোন, ইয়ারফোন কিংবা যা কিছু ইউজ করি না কেন, আমরা চাই যে ইয়ারপড কিংবা ইয়ারবাডস ইউজ করার জন্য, তো যখন আমরা নিয়েগুলো একটু কাটাকাটি করি তখন কিন্তু সবচেয়ে ভালো যে দাম প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু আগে এসে যায় এবং সেগুলা অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে। তো এটা কিন্তু আবার অনেকেই জানে না যে অনেক কম দামে কিন্তু অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়। তেমন একটি প্রোডাক্ট হলো এই ইয়ারবাডটি। তো এই ইয়ারবাডটি আপনারা কেন কিনবেন, কীভাবে ইউজ করবেন এবং কিনলে আপনাদের ফায়দাটা কী হবে এবং এর সাউন্ড কোয়ালিটি কেমন, এর ডিজাইন, স্পেসিফিকেশন সব কিছু নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তো ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো, এবং আপনার যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেল যদি এখন সাবস্ক্রাইব না করে থাকলেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। তো আবার চলে আসলাম ব্রেকের পর। তো এখন আপনাদেরকে যে প্রোডাক্টটি দেখাবো সেটি হলো এই যে এই প্রোডাক্টটি। এটা কিন্তু কিউসিওয়াই ব্র্যান্ডের TC1 মডেলের একটি প্রোডাক্ট, এটা কিনা সবচেয়ে কম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো একটি প্রোডাক্ট। তো এর যে মেন যে ফিচারগুলো আছে সেগুলা এবং এর রিভিউ, তাছাড়াও এটা নিয়ে আমার ওপিনিয়ন কি সেটা আপনাদের ভিডিও শেষে বলে দিব, এবং এটা আপনারা কিভাবে অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করবেন সেটাও আমরা একটু পরে দেখব। তো ভিডিওটা একটু লং হতে পারে, বাট আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন, আশা করি আপনাদের উপকার হবে। তো সর্বপ্রথম আপনারা যদি পিছনের দিকে লক্ষ্য করেন তাহলে একটা এখানে স্ক্র্যাচ কার্ড দেখতে পারবেন, স্ক্র্যাচ কার্ড মোটা একটু দেখতে পারবেন। তো এটা কিন্তু ঘষলে আপনারা 5000 টাকা পাবেন, আপনার সাথে মজা করলাম। তো এটা যদি আপনারা স্ক্র্যাচ করেন তাহলে একটা সিকিউরিটি কোড পাবেন, যে কোডটা যদি আপনার তাদের ওয়েবসাইটে এন্টার করেন তাহলে এটা আপনারা দেখে নিতে পারবেন যে প্রোডাক্টটা সেটা রিয়েল না ফেক। এবং এখানে একটি স্টিকারও রয়েছে, তাদের ব্র্যান্ডে একটি স্টিকারও রয়েছে এবং সেখানে হোলোগ্রাম লাগানো রয়েছে, যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন, যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু 100% জেনুইন একটা প্রোডাক্ট। যদি এই প্রোডাক্টটা জেনুইন না হতো এবং সেটা যদি 2 নম্বর হতো তাহলে প্রোডাক্টটা কিন্তু 200 টাকা দিয়ে মিলত। তো বুঝতে পারছেন যেহেতু অরিজিনাল একটা প্রোডাক্ট সেহেতু দামটা একটু বেশি হবেই, আবার দামটা কিন্তু এত বেশি না যেটা আপনার সাধ্যের বাইরে না। তো এখন আমরা প্রোডাক্টটা আনবক্সিং করব। আনবক্সিং করার জন্য আপনারা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন সেটা যদি আমি যদি জাস্ট এদিকে স্লাইড করি তাহলে কিন্তু প্রোডাক্টটা বেরিয়ে আসবে। তো এখন আপনারা যদি একটু পিছনের দিকে লক্ষ্য করেন তাহলে আপনারা যদি এদিকে একটু টান দেন তাহলে এটা কিন্তু বেরিয়ে আসবে। তো আমি এদিকে দিলাম, দেওয়ার পর আপনার সর্বপ্রথম এই যে ইয়ারবাডটি দেখতে পারবেন। তো এখানে সম্ভবত আরও কিছু জিনিস রয়েছে, তো ইয়ারবাডটা সম্ভবত আমরা এখান থেকে নিয়ে নিলাম। তো ইয়ারবাডটা নিয়ে এখানে রেখে দিলাম, তারপর এখানে দেখি কী কী আছে। তো এখানে আপনারা একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন যেটা সম্ভবত কোরিয়ান ভাষায় লেখা, তারপর একটি ইউএসবি কেবল পেয়ে যাবেন সাথে, এই দেখুন একটা ইউএসবি কেবল পেয়ে যাবেন সাথে, একটা ইউএসবি কেবল পাবেন এবং সাথে কানে লাগানোর জন্য এক্সট্রা কিছু পেয়ে যাবেন, যেগুলো আপনারা আপনাদের কানে সাইজ অনুযায়ী আপনারা সেট করে নিতে পারেন। তো এগুলো আমরা একটু সাইডে রেখে দিলাম। তো এখন যে মেইন যে প্রোডাক্টটা আছে সেটা এখন আমরা দেখব। তো এটা যদি আমি এদিক দিয়ে আস্তে করে টান দিই, এই আস্তে করে টান দেওয়ার সাথে সাথে কিন্তু এটা চলে আসলো। তো আমি এটা আবার খুলে নিলাম, আস্তে করে টান দিলাম। তো যখন আমি কোনো কিছু করি নাই সাথে সাথে কিন্তু এটা অন হয়ে গেছে। যখন আপনারা এখান থেকে খুলে নেবেন, খুলে নেওয়ার সাথে সাথে কিন্তু অন হয়ে যাবে। আপনাকে এখানে ধরে কিংবা এখানে ক্লিক করে কিংবা কোনো কিছু করে আপনাকে অন করতে হচ্ছে না। তো যদি আমি এটা আমার কানে লাগাই, তো আপনাদেরকে একটু লাগিয়ে দেখাই আমি, তো যদি আমি এটা আমার কানে লাগাই তাহলে কিন্তু এটা কিন্তু খুবই শক্তভাবে মানে আটকে যাবে, আটার মতো আটকে যাবে। আপনি যদি এটা লাগিয়ে কোনো কিছু শুনেন তাহলে আপনি বাইরের জগৎ থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাবেন, কেননা এটা লাগানোর পর আপনি বাইরে কী হচ্ছে সেটা আপনি বুঝতেই পারবেন না, আপনারা কোনো প্রকার নয়েজ পাবেন না। তো আমি যদি একটু নাড়াচাড়া করি তাহলে দেখছেন প্রোডাক্টটা কিন্তু যা এই যে এয়ারপডটা আছে সেটা কিন্তু পড়ছে না। আমি আবার দিলাম, তো বুঝতেই পারছেন আপনারা যখন হাঁটবেন কিংবা মোটরসাইকেলে কিংবা যে করে কিছু করেন না কেন, আপনারা যদি করেন তাহলে কিন্তু প্রোডাক্টটা কান থেকে পড়ার সম্ভাবনা নেই। তো এখন আমরা প্রোডাক্টের যে ফিচার এবং কিছু স্পেসিফিকেশন আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো সর্বপ্রথম এর যে স্পিচ রিকগনিশন যে সিস্টেমটা সেটা কিন্তু খুবই ভালো। তো আমরা অনেকে গুগল অ্যাসিস্ট্যান্ট কিংবা সিরি ইউজ করি, তো তাদের অনেক সময় হেই সিরি কিংবা হেই গুগল বলে কিন্তু এটা অ্যাক্টিভেট হয়ে যায়, অনেক সময় এটা ক্যাচ হয় না। বাট আপনার যদি এটা লাগে যদি বলেন তাহলে বলতে দেরি হবে কিন্তু অ্যাক্টিভ হতে দেরি হবে না।
এরপর যেটি সেটি হলো এটি এমন একটি বেস্ট প্রোডাক্ট তাদের জন্য যারা অ্যাপলের কিংবা অন্যান্য যে ব্র্যান্ড আছে সেগুলোর যে দামি যে হেডফোন কিংবা ইয়ারপডগুলো আছে সেগুলোর জন্য টাকা খরচ না করে আপনারা যদি এটা কিনেন তাহলে আপনার তাদের জন্য সবচেয়ে বেস্ট হবে, কেননা এটার মধ্যে আপনারা খুবই ভালো ভালো ফিচার পেয়ে যাচ্ছেন। তো এরপর আরেক যে ফিচার আছে সেটি হলো এটা অটোমেটিক্যালি অন এবং অফ হয়ে যায়, যেটা আপনাদেরকে আমি প্রথমে বলে দিয়েছিলাম। যখন আপনাদের দরকার নেই আপনারা কান থেকে খুলে ফেলবেন কিংবা যখন আপনারা ইউজ করবেন না তখন কিন্তু এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, আপনাদেরকে ক্লিক করে অন অফ করতে হবে না, এটা কিন্তু অটোমেটিক্যালি অন এবং অফ হয়ে যায়। তো এরপরে আমরা এর ডিজাইনের কথা বলবো। তো ডিজাইনের কথা বলতে গেলে আমি সর্বপ্রথম বলবো এর যে ওয়েটটা আছে সেটা কিন্তু খুবই কম, মাত্র 1 গ্রাম হবে, এটার ওজন কিন্তু খুবই কম, যার ফলে আপনারা আপনাদের পকেটে নিয়ে খুব সহজে ঘোরাফেরা করতে পারবেন। এছাড়াও এর যে ম্যাগনেট আছে সেটা কিন্তু খুবই স্ট্রং, আপনারা যখন এটা লাগাবেন লাগানোর সাথে সাথে কিন্তু এটা ম্যাগনেটের সাথে আটকে যাবে, যার ফলে এটা পড়ার সম্ভাবনা নেই। এবং আপনাদের তো আগেই বললাম আপনারা যখন কানে লাগিয়ে রাখবেন তখন কিন্তু এটা যদি সারাদিনও মানে এরকম যাকরেন তাহলে কিন্তু এটা কান থেকে খুলে পড়বে না। এখন আমরা এর কানেক্টিভিটি নিয়ে কথা বলবো। তো এটা সম্পূর্ণ ওয়্যারলেস এবং আপনারা ব্লুটুথের মাধ্যমে এটা কানেক্ট করতে পারবেন। তো যখন আপনারা কানেক্ট করবেন তখন কিন্তু অনেক প্রোডাক্টের দেখা যায় কিন্তু কানেকশন ড্রপ করে, তো যখন আপনারা ব্লুটুথ দিয়ে কানেক্ট করবেন তখন একটু দূরে গেলে কিন্তু এটা কানেকশন ড্রপ করে, একটা কখনো কানেক্ট হয় বা কখনো কানেক্ট হয় এবার কানেক্ট হতে থাকে চলে যায় এরকম হতে থাকে। বাট এই প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ বিষয়টাই ভিন্ন, আপনারা এই প্রোডাক্টের ক্ষেত্রে একটি ভালো রেঞ্জ পাবেন, আপনারা এখানে ব্লুটুথ রেখে রাখবেন একটু দূরে গিয়ে কিন্তু আপনারা এই প্রোডাক্টটা ইউজ করতে পারবেন। তাছাড়াও এর যে কানেক্টিভিটি আছে সেটা কিন্তু খুবই স্ট্রং, এটার যে কানেকশন আছে সেটা কিন্তু ড্রপ করে না। এটার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, সেটা হলো আপনারা যখন এই যে রাইট যে ইয়ারফোনটা আছে সেটা আপনারা ফোনের সাথে কানেক্ট করবেন তখন আপনারা যদি লেফটটা ইউজ করেন তাহলে লেফট যে ইয়ারফোনটা আছে সেটা কিন্তু রাইট ইয়ারফোনের সাথে কানেক্ট হয়ে যাবে। তো বুঝতেই পারছেন আপনারা যে কোনো একটা কিন্তু ইউজ করতে পারেন, অনেক সময় দেখা যায় অনেক ক্ষেত্রে দুটি যে ইয়ারফোনটা আছে সেটা কিন্তু একসাথে ইউজ করতে হয়, তা না হলে কিন্তু হয় না। বাট এই প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটি অথবা দুইটি আপনারা ইউজ করতে পারেন। তো এখন আমি এর যে ব্যাটারি ব্যাকআপ আছে সেটা নিয়ে আমি কথা বলবো। তো সর্বোত্তম যেটি আমি বলতে সেটি হলো এর যে ব্যাটারি কনজাম্পশন আছে সেটা কিন্তু খুবই কম, অর্থাৎ আপনারা কম ব্যাটারি খরচ করে কিন্তু ভালো সার্ভিস পাবেন। তাছাড়াও এর যে ব্যাটারি ব্যাকআপ আছে সেটা কিন্তু খুবই ভালো, আপনারা এটা দিয়ে কিন্তু আপনাদের যে ইয়ারফোনটা আছে সেটা কিন্তু আপনারা এই মেন ব্যাটারি কেসটা সেখানে লাগিয়ে 4 বার চার্জ করতে পারবেন এবং প্রতিবারে আপনারা 1 থেকে 1.5 ঘন্টার মতো সার্ভিস পাবেন। তো বুঝতেই পারছেন কম প্রাইসের রেঞ্জের মধ্যে কিন্তু এর চেয়ে বেশি আশা করা ঠিক না। তো এখানে আপনারা যেহেতু 4 বার চার্জ করতে পারবেন সর্বমোট আপনারা 4 ঘন্টা 4.5 ঘন্টা কিংবা কোনো কিছু দেখা গেছে 5 ঘন্টা পেতে পারে, সে সম্পূর্ণ আপনার ডিপেন্ড করে আপনার ইউজের উপর। আর যদি আপনি ইউজ না করেন শুধুমাত্র যেমন ধরেন রেখে দিলেন তাহলে এটা স্ট্যান্ড বাই কিন্তু 72 ঘন্টা পর্যন্ত। তো বুঝতেই পারছেন এটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুবই ভালো। তখন আমরা এর যে সাউন্ড কোয়ালিটি আছে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। তো এর যে সাউন্ড কোয়ালিটি সেটা জাস্ট অসাম, আপনারা যদি একটা ইউজ করেন এই যে এয়ারপডটা সেটা যদি ইউজ করেন শুধু কথা বলতে এয়ারপড বলি, আপনারা যদি এই ইয়ারবাডটা ইউজ করেন তাহলে বুঝতে পারবেন সেটা কতটুকু ভালো, এবং এর যে সাউন্ড কোয়ালিটি সেটা খুবই স্মুথ এবং খুবই ক্লিয়ার, আপনারা কোনো নয়েজই পাবেন না। যখন আপনারা এই দুইটা লাগিয়ে আপনারা কোনো কিছু শুনবেন তখন আপনি কোথায় আছেন আপনি নিজেই জানতে পারবেন না, কেননা এটি লাগানোর পর সম্পূর্ণ বাতাস আটকে যায় যার জন্য আপনি বাইরে কোনো কথা শুনতে পারবেন না, যার ফলে আপনি আপনার যেটা শুনতে পারছেন সেটা কিন্তু শুনতে আপনার কিন্তু আর একটু ভালো লাগবে। এছাড়াও এই যে প্রোডাক্টটা আছে TC1 সেটা কিন্তু অন্যান্য যে প্রোডাক্ট আছে এই প্রাইস রেঞ্জের সেটার মধ্যে কিন্তু সবচেয়ে বেস্ট সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করে। তো এখন আমরা এর যে সাউন্ডটা আছে সেটা নিয়ে কথা বললাম, এখন আমরা এর যে প্রাইসটা আছে সেটা নিয়ে কথা বলবো। তো প্রাইস নিয়ে কথা বলতে গেলে এর প্রাইস পড়বে 1400 থেকে 1500 টাকার মতো। তো এটা আপনার স্থানভেদে ভিন্ন হতে পারে, কোনো ক্ষেত্রে দেখা গেছে 1600 টাকা কিংবা 1700 টাকা হতে পারে, বাট আমি যেখান থেকে কিনেছিলাম সেটা হলো 1400 টাকা। তো আপনারা সবসময় ট্রাই করবেন লোকাল মার্কেট থেকে কেনার জন্য, তো লোকাল মার্কেট থেকে কিনলে আপনারা অরিজিনাল প্রোডাক্টটা যাচাই করে কিনতে পারবেন, এতে ক্ষেত্রে আপনার দুঃখ হওয়ার সম্ভাবনা নেই। আপনারা যদি বেশিরভাগ অনলাইন থেকে কিনেন তাহলে সবসময় ট্রাস্টেড প্লেস থেকে কিনবেন, ট্রাস্টেড প্লেস থেকে কিনলে হবে কি আপনাদের দুঃখ হওয়ার সম্ভাবনা নেই এবং আপনারা অরিজিনাল এবং জেনুইন প্রোডাক্ট পাবেন। তো কীভাবে এটি যাচাই করবেন সেটা তো আপনাদের পূর্বেই বলে দিলাম, আপনারা একটি স্ক্রিন কাছে সিকিউরিটি কোড পাবেন, সেই সিকিউরিটি কোডটা তাদের ওয়েবসাইটে গিয়ে দিয়ে গেলে কিন্তু আপনারা এটি ভেরিফাই করতে পারবেন। এখন আমরা দেখবো এটা কীভাবে আপনারা আপনাদের মোবাইল অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করবেন। তো এখন আমরা মোবাইল অ্যাপে চলে যাই। তো বন্ধুরা এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো
সর্বপ্রথম আপনারা কি করবেন, প্লে স্টোর থেকে এই যে কিউসুয়াই অ্যাপটা দেখতে পাচ্ছেন এটা ইনস্টল করে নেবেন। এখানে সার্চ বক্সে আপনারা কিউসুয়াই লিখলে কিন্তু তাদের যে অফিসিয়াল অ্যাপটা সেটা চলে আসবে। তো এখান থেকে আপনারা সিম্পলি অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হয়ে গেলে আপনার কি করবেন, সর্বপ্রথম আপনাদের যে ব্লুটুথ আছে সেখানে প্রবেশ করবেন। তো সিম্পলি আমি এখান থেকে ব্লুটুথ অন করে নিচ্ছি, আমার যেহেতু ব্লুটুথ অন করা আছে আমি ব্লুটুথ অন করে নিলাম। অন করার পর আপনারা সর্বপ্রথম এটিকে পেয়ার করে নেবেন, অর্থাৎ আপনারা সর্বপ্রথম পেয়ারিং মোডে নিয়ে যাবেন এটাকে, এবং এটাকে আপনারা পেয়ার করে নেবেন। তো এখান থেকে আমি একটু সার্চ দিচ্ছি। তো বন্ধুরা যে দেখুন এটা চলে এসেছে। তো এখানে আপনারা কী করবেন, সিম্পলি দেখতে পাচ্ছেন যে কিউসিওয়াই TC1 এটাতে সিম্পলি ক্লিক করবেন। তো যখন এটাতে ক্লিক করবেন, তো একটু ধরেন, যখন এটাতে ক্লিক করবেন এটা কিন্তু পেয়ারিং মোডে চলে যাবে এবং এটা পেয়ার হয়ে যাবে। এই দেখুন অলরেডি কানেক্টেড দেখাচ্ছে, কানেক্টেড ফর কল অ্যান্ড মিডিয়া অডিও। তো এটা আমাদের যেটা সেটা কানেক্ট হয়ে গেছে, এবং এখন আপনারা যে সাউন্ড শুনতে পাচ্ছেন সেটা হলো এই কিউসিওয়াই TC1-এর সাউন্ড। তো এখান থেকে আপনারা অ্যাপে চলে যাবেন, তারপর উপরে প্লাস বাটন দেখতে পারবেন, এখানে সিম্পলি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা নিচের দিকে চলে যাবেন। তো নিচের দিকে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন T1C কিউসিওয়াই T1C, এটাতে আপনারা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আপনারা যদি অলরেডি কানেক্টেড হয়ে থাকেন তাহলে এখানে কানেক্ট অপশন দেখাবে, আপনারা সিম্পলি জাস্ট কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পর এটা কানেক্টেড হয়ে যাবে এবং এখানে আপনার সব কিছু দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে ট্যাপ, ডাবল ট্যাপ, ট্রিপল ট্যাপ, তারপর এখানে আপনারা উপরের দিকে তার যে পার্সেন্টেজ কতটুকু স্টার দেখতে পারবেন সব কিছু আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে আমি সিম্পলি আপনাদের যে ল্যাঙ্গুয়েজটা সেটা একটু চেঞ্জ করে নিব। তো এখান থেকে আমি ডিসকোভারিতে গেলাম। ডিসকোভারিতে যাওয়ার পর দেখি এখানে ল্যাঙ্গুয়েজ আছে কি না, এখান থেকে আমি সিম্পলি ইংলিশ করে নিলাম। আমি এখান থেকে ডিসকোভারিতে গিয়ে ইংলিশ করে নিলাম। তারপর আমি হেডসেটে গেলাম। হেডসেটে যাওয়ার পর এখানে দেখতে পারছেন আপনার এটা অলরেডি অ্যাড হয়ে গেছে এবং এখানে অনলাইন দেখাচ্ছে। তো আমি সিম্পলি জাস্ট এটা ওপেন করলাম। ওপেন করার পর এটা কিন্তু দেখাচ্ছে, দেখুন সব কিছু ইংলিশ হয়ে গেছে। তো এখানে আপনারা দেখতে পারছেন যে অডিও প্রথমে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো লেফট, এবং পরে এটা দেখতে পাচ্ছেন রাইট। তো আপনারা ওয়ান ট্যাপ করলে এখানে লেফটের যেটা সেটা এই টাস্কগুলো করতে পারবে, এবং আপনারা যদি রাইট দেখতে পাচ্ছেন সে এগুলা টাচ করতে পারবে। অর্থাৎ দুইটা কিতে কিন্তু সেম, আপনারা যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন ভলিউম টেপ, তারপর ট্রিপল টেপ, টেপ এগুলো দেখতে পাচ্ছেন। তারপর যে বন্ধুরা আপনারা একটি সং শুনছেন, তো এখানে এগুলোর অপশনে গিয়ে আপনারা আপনাদের মতো সব কিছু ঠিক করে নিতে পারবেন। এখানে আপনি চাইলে পপ, বেজ, তারপর রক, তারপর সফট, তারপর ক্লাসিক এগুলো আপনারা দিতে পারেন। আর যদি মনে করেন আপনাদের কোনো কিছু দরকার নেই তাহলে আপনারা এখানে ডিফল্ট দিয়ে দিতে পারবেন। তো আশা করি বুঝতেই পারছেন এটা আপনারা কীভাবে ইউজ করবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, এবং লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। যত বেশি আপনারা সাপোর্ট করবেন তত বেশি আরও এরকম গেজেট কিংবা এই যে ইয়ারপড, ইয়ারড্রপ কিংবা ইয়ারফোন বলেন সব কিছু আপনাদের সামনে আনবক্সিং হতে থাকবে। তো আমি আরও একটি প্রোডাক্ট দু একদিন হতে পর হয়তো আমি একটি রিভিউ দেবো, সেটা হলো ইউসির একটা প্রোডাক্ট। সেটা কিন্তু খুবই ভালো এবং কম টাকার মধ্যে এটা কিন্তু বেস্ট একটা প্রোডাক্ট। যদি আপনারা এই রিভিউটি দেখতে চান তো আপনারা নিজে কমেন্ট করে জানাবেন, এবং আমি যখন সময় পাবো এর রিভিউটা দিয়ে দিব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এখানে সাবস্ক্রাইব করে ফেলুন। তো অনেক বেশি বকবক করে ফেলছি, আর কথা বাড়াচ্ছি না, চল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। গুড বাই।